লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়, দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। কত যুদ্ধ করে তুই এজন্য নার্ভি উঠছিলি দে, হ্যাঁ সেই জোরি না তোর এসারিয়া দিয়া আর একজন বিয়া করে আলছে। হচ্ছে শ্যামলা, তুমি আমার সাথে এক ঘরে থাকতে আসছো? আমি তোর ভাবছিলাম এই জীবনে তোমার আমি আর কোনোদিন পাব না। ঘটনা কি আমার ক্লিয়ার কর। ক্লিয়ার? ক্লিয়ার মানে তো পরিষ্কার। আমি তো পরিষ্কার করে বলছি, তুমি মনে হয় পাশতে পারো নি, তাই না তানিশা? না পাশতে পারি নাই, পাশায় একক সিনেমাটা তো হচ্ছে না। এই সিনেমা নিয়ে আমি একটা বিশাল চাপের মধ্যে ছিলাম, ব্যাপক একটা চাপ। এখন যেহেতু সিনেমা হচ্ছে না, আমি এখন পুরো চাপ মুক্ত হয়ে গেছি, রিল্যাক্স লাগছে, মনে হচ্ছে আমি একটা নবজন্ম পেয়েছি, মানে নিউ বর্ন বেবি। খুবই খুশির কথা। তাহলে আমার টাকাটা? তোমার টাকাটা? আমার 56 লক্ষ টাকা যেটা 2 বছর আগে নিয়েছিলে, আমাকে নিয়ে আগা খানকে নায়ক করে সিনেমা করবে সেই টাকা? না, তোমার লেখ কিচ্ছু হবে না, বলছি পাইতে পারছো না, উপর দিয়ে চলে যাচ্ছে। বললাম আমি এখন ফ্রেশ, আমি এখন রিল্যাক্স, আমাকে এখন নতুন নতুন কিছু নিয়ে ভাবতে হবে, নতুন নতুন সিনেমা নিয়ে ভাবতে হবে। নতুন সিনেমা না, এই সিনেমা। কি এই সিনেমা? আমাকে তোর এই সিনেমায় নায়িকা বানাতে হবে। সিনেমাই হচ্ছে না, নায়িকা কি করে বানাবো? ওয়েল, তাহলে আমার 56 লক্ষ টাকা, টাকাটা ফেরত দিতে হবে, আমাকে নায়িকা করবে তুমি কথা দিয়েছিলে। দেখো তানিশা, আমি তোকে ভুলেছিলাম, কিন্তু আমি একটা ফ্রেশ মুডে ছিলাম, আমি একটা চাপ মুক্ত ছিলাম, রিল্যাক্স মুডে ছিলাম। কি করলা তুমি? মুডটার উপর পানি ঢেলে দিলে, তারপর গরম পানি। তোমার সাথে আমার কোনো কথা নাই। তার মানে তুই আমারে নায়িকা হিসেবে ব্রেক দিবি না? আরে মামুর বেটি, আমি কি সিনেমা পয়দা করব নাকি? আরে তুই পয়দা করবি না কি করবি সেটা তো আমি জানি না, তুই আমাকে কমিটমেন্ট করে টাকা নিছিলি, এখন তুই আমার সেই টাকা ফেরত দে, টাকা ফেরত দে মালিকা। আমার মুড কিন্তু তানিশা এখন। আই তোর মুডের গোষ্ঠী কেলাই, আমার নায়িকা করবি করবি বললে আমার লাইফ হেল করছো। আমি আমার বাপের দেওয়া ফ্ল্যাট বিক্রি করে তোর 56 লক্ষ টাকা দিছি। বাপের ফ্ল্যাটটা? মায়ের কাছে মাসির গল্প হচ্ছে ভুলে গেছিস? ওই ফ্ল্যাটটা আমি তোকে সিস্টেম করে দিয়েছিলাম, আমি ওই যে ঘাটের মরা বুড়া চিটাগাঙ্গের গাড়ি ব্যবসায়ী, তার সাথে যে যে লিঙ্কেজ করে দিলাম, তারপর তুই টুকুর 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 করে লিপ টুগেদার করে লিপ রেবের খেলা খেলি, তার জন্যই তুই ফ্ল্যাটটা পেয়েছিস তুই। তুমি এখানে কখন কিভাবে, তুমি মুস্তাদ ধরে দিছো কেন, ঘটনা কি? ঘটনা কি সেটা তোমাকে বুঝাইতেছি, আগে ওরে আমার ধরতে দে। তোর এই উপস্থিতিতে, তোর এই দৌড় দেখে আমি মুগ্ধ, বিমোহিত, আত্মহারা, হতবাক, মানে আরো যে কি কি আমার মানে বলতে ইচ্ছা করতেছে আমি কিন্তু বলতে পারতেছি না। তোর আমি এইভাবে দেখবো এটা কিন্তু আমি ভাবি নাই, চিন্তা করি নাই, কল্পনা করি নাই, সেই জন্য বললাম আর কি, অন্য কিছু মনে করে আমি বলি নাই। কিন্তু অবশ্যই মনে করি বলছিস, তুই মিন করি বলছিস, আমি বলতেছি সে মিন করি বলছি, কেন বলতে না তুই শুরু করছিস কি, তুই নিজের কি মনে করস? এরে আমরা এমনিতেই একটা ঝামেলার মধ্যে আছি, আমি তুই একটা ঝামেলা এসে এখানে হাজির হিসেবে, এ ভগবান কি তোর মধ্যে লাজ লজ্জা সরম হায়া কিছু দেন তুলে লিছিস?
সব তুললে চলে গেছে কেন? এরা তুই নোয়া খেলে মাইয়া নো, নোয়া খেলে মাইয়া তোরা আমি বোন হিসাবে জানি, মিডিয়ার দেখ জানো তুই আর বোন লাগস, তুই তুই এরকম কেন করতেছস, কি জন্য এরকম করতেছস? এক সামিরা চলে গেছে, তুই আর সামিরা এখন আইসছিস না কেন? এ জামালা করালে কথা শেষ? হ্যাঁ আর কথা শেষ, তোর মাথা যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে আরো কথা শেষ, আর কোনো কথা নাই। ওকে আই এম কোয়াইট ওকে। এখন তোমরা তিনজন এই মালিককার কাছ থেকে আমার 56 লাখ টাকা নিয়ে দেওয়ার ব্যবস্থা করো। 56 লাখ টাকা? ও মাই গড, অ্যালেক্স মালিক তুমি ওর কাছ থেকে 56 লাখ টাকা নিয়েছো? আচ্ছা তারিশা শুনো, আমাদের শুটিং পেকআপ আমাদের শুটিং আর হচ্ছে না, আমাদের প্রোডিউসার পালিয়ে গেছে, এখন তুমি তোমার 56 লাখ টাকার হিসাব তোমার নায়িকা ওর হিসাব বাদ দিয়া এইখান থেকে তুমি কি করে ঢাকায় যাবা সেই চিন্তা করো। তোমাদের শুটিং পেকআপ বা কি সেটা আমার জানার দরকার নেই, আমার টাকা চাই, আমার টাকা চাই। এই মালিকা, এই এই শব্দ শব্দ তুমি আমার ধৈর্য শক্তি দাও আল্লাহ, আল্লাহ তুমি আমার শক্তি দাও আল্লাহ, আমার ধৈর্য দাও আল্লাহ, আল্লাহ আমি তোমার বেদের বাইরে চলবার চাই। 56 লাখ টাকা নিয়ে দেওয়ার ব্যবস্থা করো। 56 লাখ টাকা? ও মাই গড, অ্যালেক্স মালিক তুমি ওর কাছ থেকে 56 লাখ টাকা নিয়েছো? আচ্ছা তারিশা শুনো, আমাদের শুটিং পেকআপ আমাদের শুটিং আর হচ্ছে না, আমাদের প্রোডিউসার পালিয়ে গেছে, এখন তুমি তোমার 56 লাখ টাকার হিসাব তোমার নায়িকা ওর হিসাব বাদ দিয়া এইখান থেকে তুমি কি করে ঢাকায় যাবা সেই চিন্তা করো। তোমাদের শুটিং পেকআপ বা কি সেটা আমার জানার দরকার নেই, আমার টাকা চাই, আমার টাকা চাই। এই মালিকা, এই এই শব্দ শব্দ মানুষা আস্তে মানুষা আরে দিয়া কোন আসল কি বলবা কি মানুষ আমার বাইরে বলা মানে আস্তে আস্তে আমরা দেখতেছি বিষয় তার মাই গড, এত সারকাস চলছে। হে আল্লাহ তুমি আমার ধৈর্য শক্তি দাও আল্লাহ, আল্লাহ তুমি আমার শক্তি দাও আল্লাহ, আমার ধৈর্য দাও আল্লাহ, আল্লাহ আমি তোমার বেদের বাইরে চলবার চাই আল্লাহ। কি হইল? আরে এতক্ষণ যে ভাব ভালোবাসার কথা কইলা সব কি বেহুদা? তুমি কি ভাবছিলা মিলা? কি হইল, কথা কও না কেন? আমি মনে হয় স্বপ্ন দেখতেছিলাম না? কি? হ্যাঁ স্বপ্ন দেখতেছিলাম মনে হয়, স্বপ্নেতে আটকা জায়গা ওইটা তোমার জন্য কি কি কয়ে এলেছে। আচ্ছা কি কইছি তোমার কত? স্বপ্ন দেখতাছিলা? সেইটাই তো মনে হইতেছে। না 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 মনে অনেক কিছু নেই, আমি কনফার্ম যে আসলে আমি স্বপ্ন দেখতেছিলাম। কই যাও তুমি, না কই না আমার সাথে গিয়ে নেহারি আর তন্দুরি দিয়ে নাস্তা করবা? ভুল করছি? ভুল করলে এটাই আমার জন্য সঠিক। মিলা তো এখনো ঘুমাইতেছে, চলো মিলা ঘুমায় থাকতে থাকতে আমরা দুইজনে মিলে গিয়ে নেহারি আর তন্দুরি দিয়ে নাস্তা করে আসি। আরে দৌড়ো, আল্লাহ চল বন্ধ করো তো, চলো চলো। কাল খেলাইতে বললাম যে এখানে আইছি ফেলে তোমার মনে আছিল না? চলো কোন সময় যে না বললাম। আমার স্বপ্ন বাস্তব হইব না, বাস্তব হইব না আমার স্বপ্ন। যতদিন ঘরের মধ্যে ডাইনি আছে আমার স্বপ্ন বাস্তব হইব না। হাই হাই জানেমান, এই জানেমান কি চে সকালবেলায় যাই না মাঝে নামাজ পড়ে ঘুমায় পড়ছ? আর না না আমার ঘুম হয়েছে, আমি ঠিকঠাকই ঘুমাইছি। না না কয়ো না, আমি বুঝা পারছি তুমি ঘুমাও নাই, তোমার চোখ দিয়ে বুঝা পড়তেছি
তোমার চেহারা শুরুতেই কয় যে তুমি সারা রাত ঘুমাও নাই। আজিব আজিব কথা কয় না তো, চলো নাস্তা বানাবার যাও। আরে খারাপ, নাস্তা বানানো লাগবো না, তুমি রেডি হও। ল আজকে তোমার হোটেলে নিয়ে গিয়া তোমার ওই তন্দুরি আর নেহারি দিয়ে নাস্তা খেলাবো, চলো। আপার ঘুম ভাঙছে? আপা আপা করবো না তো, আপার ঘুম ভাঙছে নি এটা জানানোর দরকার আছে তোমার? তোমার এই কইছি তুমি রেডি হও, তোমার নাস্তা খেলামু, চলো হোটেলে যা নাস্তা খেলামু, চলো। তাহলে আপার লগে করে লয়ে যাই। সকাল সকাল মেজাজটা যেমন কি? আচ্ছা বাদ দাও, ঘরে নাস্তা বানাইতেছি, হোটেলে যাওয়ান লাগবো না। আমি কইতেছি ঘরে নাস্তা বানানোর দরকার নেই, আমি তোমার হোটেলে নাস্তা খেলামু। আমার ওই সাত সকালে বাইরে মন চাইতেছে না। আহানে জান পাখি, জানে মন আমার, আমার জিন্দেগি, তোমার আমি কইতেছি আজকা হোটেলে লিয়া গিয়া তোমার নেহারি আর তন্দুরি দিয়া নাস্তা খেলাম, তার বাদে দুধ মালাই চা। হে পিচাকাস একটা নাস্তা হয়ে আজকে বউ, প্লিজ জানে মন, প্লিজ। কইছি না এক কথা বারবার, কেন কেন করো না, আমার ভাল লাগতেছে না, সরো। আমি চাইও তোমার যেটা দিতে পারি না উজ্জ্বল শ্যামলা, সেটা তুমি মায়ের কাছে ভিক্ষা চাও। আমি এই যন্ত্রণা সহ্য করে বাঁচব না উজ্জ্বল শ্যামলা, বাঁচব না। আমি মাইন্ড করেছি কিন্তু, এই যে আমি কি বলেছি আপনি শুনতে পাচ্ছেন না? কি বলেছেন? আমি বলেছি যে আমি মাইন্ড করেছি। আরে বাবা শুধু আমি একা মাইন্ড করলে তো হতো, আমার আব্বাও তো হেভি মাইন্ড করেছে। তো তো মানে কি? তো মানে হচ্ছে আপনি আপনার আব্বা মাইন্ড করলে এখন আমার কি করার আছে? জবের ব্যাপার, আমি কত বড় ঘরের মেয়ে, আমাদের ফ্যামিলি কত বড় বংশ, সে সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এই কথা তো প্রতিদিন শোনান, আপনি উচ্চ বংশ, জমিদার ফ্যামিলি, কিন্তু বাস্তবে তো সেটার কোনো প্রমাণ দেখি না। এই কি বললেন আপনি, কি বললেন, আবার বলেন। জি না, আবার বলতে যাচ্ছি না, আপনি উচ্চ বংশ, জমিদার ফ্যামিলি, আপনি আপনার উচ্চ বংশ, জমিদার ফ্যামিলি নিয়ে খুশি থাকেন, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই বেটা ছেলে, আপনি আপনি সব লস্টের মূল, যত কষ্ট আমাদেরকে পেতে হয়েছে সব আপনার জন্য। আপনার আব্বা নিজেকে নায়িকার বাবা পরিচিত হোটেলে ঢুকলেন, অন্যায় যা করার উনি করলেন, আর আমি সব নষ্টের মূল। আজো অবশ্যই আজো, আমার আব্বার এমন কোনো ঠেকা পড়ে নাই যে উনি নিজেকে উড়িয়ালার আব্বা হিসেবে পরিচয় দিতে যাবেন। তা আমার এমন কোন ঠেকা পড়েছে যে আপনার আব্বাকে আমি উড়িয়ালার রুমে পাঠাবো? খালি এটা যদি হারগা এলাকা হতো না মামুর বঠা, তাহলে আমি বুঝাই দিতাম কত ধানে কত চাল। কিন্তু এটা আপনার এলাকা না, সেজন্য তো মামুর বেটা তুমি বেঁচে গেলা। কেন একদম না, এই মামুর বেটা বুটো টাইপ ডায়লগ এখানে দিবেন না, একদম সোজা চলে যান। আমার যে এখন তোকে কি করতে ইচ্ছে করতেছে রে মামুর বঠা। আজব মহিলা তো। মহিলা বললি তুই আমাকে? আবার তুই তো করে করে, এই মহিলা, এই এই আপনি হোটেলের সব বিল ক্লিয়ার করে হোটেল থেকে বের হয়ে যান। হোটেলের বিল না মামুর বঠা, হোটেলের বিল তোর মাথায় দিব মামুর বঠা, ফাজিল জানি কোথাকার। সবাই মিলে ধরে বেঁধে আমাকে আর আমার বাবাকে অপমান করেছিস, আবার হোটেল বিল চাইছিস, ইবলিস, শয়তান, সিফিলিস, করুনিয়া, ফাজিল, ফাজিল, করুনিয়া। আমার মাথা মাথা কি মনে হয় বলেন তো? আমাদের কি মনে হয় সেটা আমি কেমনে বলবো? আমার মাঝে মাঝে মনে হয় আপনার নাম যে বিল্লাল, এই বিল্লালের বিল আর লালকে কেটে দু ভাগ করে। এই কি কইলেন আপনি? বলেছি তোমার নাম যে বিল্লাল, এই বিল্লালের বিল আর লালকে দুই ভাগ করে ফেলতে পারলে যে আমার কি শান্তি হতো না মামুর বুঠা। তোর জন্য আমার আব্বাকে অপমান হতে হয়েছে, আমার কাছে আসে আমার আব্বা অপমান হয়েছে। মেজাজটা কিন্তু আমার এখনো ঠান্ডা আছে, আমি কোনোভাবেই আমার মেজাজটা গরম করতে চাই না। কিন্তু আমার মেজাজ তো ঠান্ডা নাই বে, আমার মেজাজ তো 49 ডিগ্রি হট হয়ে আছে। দেন ঠান্ডা ভাবে একটা কথা কইতেছি, এমনি ঝামেলার মধ্যে আছি, শুটিং টুটিং বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হইছে, এই সময় আমি কোন রকমে আপনার লগে ঝামেলা করতে চাই না, আমি মেজাজটা গরম করতে চাই না, প্লিজ। কি মনে হচ্ছে তোর, আমি তোর সাথে ঝামেলা করতে চাইছি? আমরা জমিদার ফ্যামিলি, উচ্চ বংশ, আমার আব্বা তো লিজ মুখে বলেছে
তুই শুনিস দিবে আমাদের পূর্বপুরুষরা তো ইরাকের নাজাফ শহর থেকে হিজরত করে এদেশে এসেছে আর আমার শরীরে তো আরবীয় রক্ত বহমান আমার গায়ের কালার দেখে বুঝিস না বে আমি কি বলতে চাইতেছি তোরে হ্যাঁ ডাক তোর বাপের তোর বাপের মতন একদম তোর মাথার চুলডরে কামাইয়ে সাদা ফক বাপার মাইয়ে দুইজনই একই কাটিং হয়ে যাবি সুবিধা না আর ওই যে তুই আরবের বংশ না একদম বাঙ্গাল বংশ হয়ে যাবি তখন বাঙ্গালি বোন হইবে তোরে বাপার মাইয়া দুইটা রাস্তা নামাই তুমি দুইটা রাস্তা দিয়ে একই মাথা নাড়বে টাকলা হয়ে যাবি তার কবি আল্লাহ দে টাকলা গো দে আল্লাহ দে টাকলা গো দে বাস ভালো ইনকাম করতে পারবি যা ও মা গো মা এই তিন টাকা মূল্য প্রোডাকশন ম্যানেজার আমাকে বলছে কি কি বলছি বোঝো না যা কইছে করিয়ে দাও এখন এ আমার নাম বিল্লা না দেখি তোর লিটার সাথে ধরে হারামি করে হারামি তোর কাপড় পিঠের দরকার মধ্যে আইয়ে শুটিংয়ের মধ্যে ঝামেলা শুরু করে দিস আরব দেশে আসিলে তুই 11.5 বছর তাহলে এত বছর তো টিয়া পয়সা মেলা জমানোর কথা কি টিয়া পয়সা জমছে কথা বস না গেলে আমি তো তুমি তো টিয়া পয়সা ধার চাইতাম না আমি যে ধার করি না এটা তো জানোস তুই কি যে কন্যা ফতু আপনি আমার কাছে টেহা চাইলে আর এই টেহা আমি দিতে পারলে আমি তো নিজের দণ্ড মনে করুন তা আমি তো টেহা দার করি না দার করা পছন্দ করি না তো আমি জিগাইতেছি কারণ দরার আছে বেতন আসল কত তার ফতু ওই দেশে তো রিয়ালে বেতন দিত টেকার অঙ্কে সেটা কত হয় টেকার অঙ্কে ধরুন যে ওই 1,20,25 তুই বই তাহলে তাহন কাউনের খরচা বাদ দিয়া কত থাকতো লাখখানেক থাকতো তাহন তো হুতো কোম্পানিরই আসিল আর খাওয়ানে আর কত খরচা খাওয়ানে বেশি খরচা আসিল না তাহলে কত লাখখানেক থাকতো এই মনে করেন যে 1,10,000 11.5 বছর বিদেশ করছো মাসে যদি 1,10,000 করে জমে তাইলে তো মেলাটা রে নতুন করে সংসার কর কিরে কি তো হয়েছে নিঃশ্বাস আলাস করে কোনো ট্যাব আসে আমি তো অবশিষ্ট নাই হয়েছে আর কিতা গোস তুই তুই ল জামা কাপড় ফ্রি নামার লাগে ল কইছি তোর কপাল মেরামত করুন লাগবো উঠ চক্ষু দুইরা যে কি শান্তি লাগতেছে রে সুধা অনেকদিন পরে গ্রামে আইছি তো এত দীর্ঘ সময় গ্রামের বাইরে আমি কোনোদিন আসিলাম না আমার কিন্তু ডর লাগতেছে ডর লাগতেছে কেরে কেরে ডর লাগতেছে আমার ধর্ম কতমা দিন কই আসলি ভাই আমার হরেন আরে দাদা চিল্লেও না হ্যাঁ আমি হরেন চিল্লেও কেরে তুমি ফুল এইচডি